আপনি আলেম হলেন, হাফেজ হলেন, মাওলানা হলেন, কিন্তু আপনার আল্লাহ 99টা নাম মুখস্থ নাই, তো জান্নাতের দরজা আপনার জন্য খোলা থাকলেও এই হাদিসের ভিত্তিতে যেমন ভাবে আমাদের জন্য স্পেশাল ভাবে যারা মুখস্থ করবে খোলা থাকবে, তেমন স্পেশাল দরজা আপনাদের জন্য থাকবে না। এই জন্য অবশ্যই আল্লাহ তালা 99টা নাম অবশ্যই মুখস্থ করবেন। والله الذي لا اله الا هو عالم الغيب والشهاده والرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الاخر الوهاب الرزاق المتعال العليم القادر الباسط الخافض الرافع المعيد المدير السميع العليم الحكيم اللطيف الخبير এই বিষয়ে এগুলো হচ্ছে আল্লাহ 99টা নাম সংক্ষেপে আমি তেলাওয়াতের আকারে মুখস্থ করেছি। এই জন্য আপনারা যে যেভাবে পারেন মুখস্থ করে নেবেন। এমন আরো অনেকগুলো নাম রয়েছে, আমি সময়ের কারণে বললাম না। তারপর হচ্ছে যাদের মধ্যে সরলতা থাকবে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। নাসাই শরীফের 4696 নম্বর হাদিসের মধ্যে এসেছে, সরলতা গুণ বিশাল ভালো গুণ, বড় গুণ, যে সদা সর্বদা সত্য কথা বলবে, যে ওয়াদা সবসময় ঠিক রাখবে, হক ঠিক কারো হক মারবে না, সে কারো হক ঠিক মতো পৌঁছে দেবে, ওয়াদা ঠিক রাখবে, ওয়াদা খেলাফ করবে না, নিজের লজ্জাস্থানের ঠিক মতো হেফাজত করবে, যারা সবসময় তাহাজ্জুদের নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। এখানে কয়েক প্রকারের লোকের কথা বললাম। তারপর হচ্ছে যারা তাদের দৃষ্টিশক্তিকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ রাসূল তাদের জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ করবেন। ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত মুসনাদে আহমদের 2289 নম্বর হাদিসের মধ্যে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, যারা ইয়াতিমের মাল আত্মসাৎ করবে না, যারা অভাবীদেরকে দান করবে, ফাআম্মাল ইয়াতিমা ফালা তাখার, আল্লাহ তাআলা বলেন ইয়াতিমদেরকে ধমক দিও না, ইয়াতিমদেরকে দাও দান করো, হাদিসের মধ্যে এসেছে ইয়াতিমদেরকে দাও দান করো। বুখারী শরীফের 6995 নম্বর হাদিস, এবং যারা সবসময় গরিব মিসকিনকে দান করবে, এতিম অসহায়দেরকে দান করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। মুসলিম শরীফের 2568 নম্বর হাদিসের মধ্যে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই অনুযায়ী আমলের তৌফিক দান করুন, এমনই পরীক্ষিত আমল পেতে আমাদের সাথেই থাকবেন। জান্নাতে যাওয়ার আমলগুলোর মধ্যে যে কোনো একটা আমল আমরা আমাদের জিন্দগির সাথে ফিট করে নিই, একটা ফিট করে নেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানা দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।